হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব, এই মুভিতে আমরা তিনটি বোনকে দেখতে পাই যারা খপখপ করার জন্য একদমই পাগল ছিল। হঠাৎ একদিন তাদের বাসায় একজন অতিথি আসে আর তারা তিনজন মিলে সেই লোকটির সাথেও খপখপ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে যে এই লোকটি কি পারবে তাদের তিনজনের জ্বালা মেটাতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা তিনটি মেয়েকে দেখতে পাই যাদের মধ্যে একজনের নাম সোনিয়া, একজনের নাম এস্টার আর আরেকজনের নাম হচ্ছে লিয়া। এরা মূলত তিন বোন ছিল আর তারা তাদের বাবার অস্থি বিসর্জন দিতে এসেছিল। আসলে তাদের বাবা কিছুদিন আগেই মারা গিয়েছিল, কিন্তু বাবা মারা যাওয়ার প্রায় এক মাস হয়ে গিয়েছে, কিন্তু এখনো তারা তাদের বাবার জমির দলিলগুলো পায়নি। তাই তারা একটি উকিলকে ডাকে আর আমরা তখন জানতে পারি যে তাদের বাবার একটি জমি নিয়ে ঝামেলা চলছে আর এই ঝামেলাটি শেষ হওয়ার সাথে সাথে তারা তাদের সম্পত্তি পেয়ে যাবে। সোনিয়া ছিল তাদের তিন বোনের ভিতর সবার বড় এবং সে খুবই বুদ্ধিমানও ছিল। এস্টার ছিল একটু মডার্ন টাইপের মেয়ে যে তার বাবার শহরের সম্পত্তি নিতে চাইছিল, আর লিয়া ছিল সব থেকে ছোট, সে মেডিকেল স্টুডেন্ট ছিল আর সে চিন্তা করেছিল টাকা পাওয়ার সাথে সাথেই সে মেডিকেলে আবার চলে যাবে। আর লিয়া খুবই শান্তশিষ্ট স্বভাবেরও ছিল। উকিলের সাথে কথা বলা শেষে তারা তিন বোন নদীতে গোসল করতে যায় যাতে তারা একসাথে কিছুটা সময় পার করতে পারে। সেই পথে নতুন একটি চেকপোস্ট ছিল, সেই চেকপোস্টের প্রধান ছিল মর্কো। তার কাছ থেকে আমরা জানতে পারি যে কিছু বিদ্রোহী শহরের দিকে যাচ্ছে আর তাই তাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের জেনে রাখা ভালো যে মর্কো সোনিয়ার সাথে প্রায় সময়ই খপখপ করত। সারাদিন খুবই মজমাস্তি করার পর তারা তিন বোন খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই এস্টার এবং লিয়া ঘুমাতে চলে যায়। কিন্তু তখনই সেখানে মর্কো চলে আসে আর মর্কো এসে সেখানে সোনিয়াকে একটা খুব বড় গপগপের ডোজ দিয়ে দেয়, যেই ডোজ খেয়ে সোনিয়ার পুরোপুরি ক্লান্তি দূর হয়ে যায়। এরপরে তারা তিন বোন যখন একসাথে ডিনার করছিল তখন তারা হঠাৎ বন্দুকের গুলির শব্দ শুনতে পায়। তখন তারা জানতে পারে যে আর্মি এবং বিদ্রোহীদের মাঝখানে গোলাগুলি চলছে। সেই রাতে এস্টার যখন পানি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠে তখন সে তাদের দরজায় ফিলিপ নামক একজন বিদ্রোহীকে দেখতে পায়। তখন সোনিয়া এস্টার কে বলে যে ফিলিপকে সৈন্যদের কাছে দিয়ে দেওয়া উচিত। আসলে ফিলিপের পায়ে গুলি লেগেছিল আর সে খুবই আহত ছিল, তাই লিয়া তখন সেখানে বলে যে আমাদের এর চিকিৎসা করা উচিত, কারণ লিয়া ছিল একজন মেডিকেল স্টুডেন্ট আর তার একটা নীতি ছিল যে কোনো অসুস্থ রোগীকে আগে চিকিৎসা করতে হবে, পরে যা হবার হবে। এরপরে লিয়া ফিলিপের পা থেকে একটি বুলেট বের করে। অপরদিকে এস্টার ফিলিপের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হচ্ছিল। ফিলিপের জ্ঞান ফেরার সাথে সাথেই ফিলিপ বাড়িতে তল্লাশি করতে শুরু করে দেয়। সেখানে ফিলিপ কিছু সম্পত্তির কাগজপত্র এবং একটি মামলার কাগজপত্র পায়, কিন্তু সে এখন পর্যন্ত সেখান থেকে কিছুই চুরি করেনি। এরপরে উকিল সেই বোনদেরকে বলে যে তারা সেই মামলাটি জিতে গেছে, মানে তাদের ঝামেলা শেষ হয়ে গেছে আর এখন তারা তিন বোন তাদের বাবার সম্পত্তি পেয়ে যাবে। আর লুকিয়ে লুকিয়ে ফিলিপও এই সব কথা শুনছিল। আসলে যেই জমিটির কথা হচ্ছিল সেই জমিটি ছিল ফিলিপের বাবার, আর ফিলিপের বাবা সেই তিন বোনের বাবার কাছ থেকে এই জমিটির বদলে ঋণ নিয়েছিল, কিন্তু টাকা না দিতে পারায় সেই জমিটি সেই তিন বোনের বাবাকে দিয়ে দিতে হয়। আর তাই ফিলিপের বাবা মা আত্মহত্যা করে আর ফিলিপ এখন তার বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। আসলে উকিল মামলাটি জিতেছিল এই কারণে যে তারা সবাই মনে করেছিল যে ফিলিপ এবং তার পরিবারের সবাই মারা গিয়েছে। সেই দিন রাতে মর্কো আবার সোনিয়ার কাছে আসে আর তারা আবার একসাথে টি-20 ম্যাচ খেলে সময় কাটায়। যাওয়ার সময় মর্কো সোনিয়াকে সতর্ক থাকতে বলে, কারণ বাহিরে বিদ্রোহীরা ঘোরাফেরা করছে। অন্যদিকে আমরা দেখি যে ফিলিপ, মর্কো এবং সোনিয়ার একসাথে টি-20 ম্যাচ খেলাটা তারা লাইভ স্ট্রিমিং দেখছিল। এরপর থেকে ফিলিপ এই তিন বোনের ওপর নজর রাখতে শুরু করে আর তাদের চরিত্র সম্পর্কে জানার চেষ্টা করতে থাকে যাতে তাদের মাঝখানে বিবাদ সৃষ্টি করে তাদের সম্পত্তি সে একাই দখল করতে পারে। ফিলিপ এখানে তিন বোনকে মিথ্যা কথা বলে, সে বলে যে সে এখানে হ্যাকিং করতে এসেছিল আর আর্মিরা তাকে বিদ্রোহী মনে করে গুলি করে। আর তখন ফিলিপ লক্ষ্য করে যে এস্টার তার পা দিয়ে ফিলিপের পায়ে ঘষাঘষি করছে, আর এস্টারের এই আচরণ দেখে ফিলিপ বুঝতে পেরেছিল যে এস্টারকে আগে সহজেই বশ করা যাবে। তাই সে প্রথমে লিয়াকে তার ফাঁদে ফেলার চেষ্টা করে, তাই গোসল করার সময় ফিলিপ লিয়ার কাছে সাহায্য চায়। আর লিয়া যখন ফিলিপকে সাহায্য করছিল তখন এস্টার সবকিছুই দেখছিল আর সে খুবই রেগে যাচ্ছিল। অপরদিকে আমরা দেখি যে সোনিয়া তার ওয়ার্ড্রপে টাকা খুঁজে পাচ্ছিল না, তাই সে এস্টারের ওয়ার্ড্রপ চেক করে আর সেখানেই সমস্ত টাকাগুলো রাখা ছিল। আর এটা দেখে সোনিয়া মনে করে যে
এস্টার সমস্ত টাকা নিয়ে শহরে চলে যেতে চায়, আর তাই সোনিয়া এবং এস্টারের মাঝখানে তুমুল ঝগড়া হয়। পরের দিন সকালে এস্টার ফিলিপকে রান্নাঘরে দেখতে পায়। তখন ফিলিপ এস্টারের জন্য নাস্তা তৈরি করছিল, কারণ তখন সোনিয়া এবং লিয়া কেউই বাসায় ছিল না। আর এই সুযোগটারই সদ্ব্যবহার করে এস্টার, সে ফিলিপকে তাদের বাগানে নিয়ে যায়, আর সেখানে গিয়ে তারা সেই বাগানে টি টোয়েন্টি ম্যাচ খেলতে শুরু করে দেয়। তারপর তারা যখন বাড়িতে আসে, তখন সোনিয়া দেখে যে এস্টারের কাপড়ে মাটি লেগে আছে, আর তখন সোনিয়া বুঝে যায় যে তারা আসলে কি করেছে। কিন্তু সোনিয়া তখনও এস্টারকে কিছুই বলে না। সেই দিন রাতে ফিলিপ যখন এস্টারের রুমে আসে, তখন এস্টার ফিলিপকে বলে যে তার শরীরে তেল মালিশ করে দিতে, কিন্তু সেই তেলে অ্যালার্জি রয়েছিল এস্টারের, তাই এস্টার চিৎকার দিয়ে ওঠে। এস্টারের চিৎকার শুনে সোনিয়া এবং লিয়া সেখানে চলে আসে, কিন্তু এস্টার তখন সমস্ত দোষ সোনিয়ার উপর চাপিয়ে দেয়। আর তখন আমরা আবার এস্টার এবং সোনিয়ার মাঝখানে লড়াই দেখতে পাই, আর ফিলিপও এটাই চেয়েছিল যে তারা লড়াই করুক। মাঝরাতে সোনিয়া যখন একা একা মদপান করছিল, তখন ফিলিপ তার কাছে যায় আর তাকে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন সোনিয়া তার সামনে অসহায় ছিল। তখন সোনিয়া ফিলিপকে বলে সে শুধু তার দুই বোনকে যত্ন করে রাখতে চায়, কিন্তু তবুও তাদের মাঝখানে ঝগড়া হচ্ছে। আর সে তাদের দুজনকে একসাথে দেখে খুবই রেগে যায়, আর সে ভাবে যে সোনিয়াও এস্টারকে লাইন মারছে, আর তাই এস্টার আবারও সোনিয়াকে কথা শোনায়। পরের দিন সকালে এস্টার সোনিয়ার রুমে এসে যখন ক্ষমা চায়, তখন সে আবারও কাপড় খুলতে শুরু করে। তখন ফিলিপ তাকে এসব করতে না করে, আর সে এস্টারকে বলে যে তুমি তোমার বোন সোনিয়ার কাছে ক্ষমা চাও। আর এটা শুনে এস্টার আরো রেগে যায়, আর কথা বলতে বলতে তারা দুজনই একে অপরের গায়ে হাত তুলতে শুরু করে। আর লিয়া তাদের ঝগড়া থামাতে না পেরে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়। আর এটা দেখে ফিলিপ লিয়াকে শান্ত করার জন্য তার পিছে পিছে যায়, আর লিয়ার কাছে গিয়ে বলে যে সে তাকে পছন্দ করে। আসলে লিয়া খুবই অবুঝ প্রকৃতির মেয়ে ছিল এবং খুবই ভালো মেয়ে ছিল, তাই সে ফিলিপসের কথা বিশ্বাস করে নেয়। এরপর থেকে তারা দুজন একসাথে সময় কাটাতে শুরু করে। ফিলিপ লিয়াকেও ছাড়ে না, তার সাথেও টি টোয়েন্টি ম্যাচ খেলে। অপরদিকে সোনিয়া তাদের ঘনিষ্ঠতা দেখে খুবই খুশি ছিল, কিন্তু এস্টার তাদেরকে একসাথে দেখে মোটেও খুশি ছিল না। তাই এস্টার রেগে একদিন রাতে লিয়ার খাবারে কিছু কাঁচের টুকরো মিশিয়ে দেয়, আর তাই লিয়ার মুখ কেটে তার মুখ থেকে রক্ত পড়তে থাকে। আর ফিলিপ এটা জানতো যে এস্টারই তার খাবারে কাঁচের টুকরো দিয়েছিল, কিন্তু ফিলিপ এই কথা কাউকেই বলে না। এর পরের দিন সোনিয়া ফিলিপের সাথে এস্টারকে বাজারে সবজি কিনতে পাঠায়, কারণ লিয়া অসুস্থ ছিল। বাজারে একজন মহিলা ফিলিপকে থমাস নামে ডাকতে থাকে, আর এটা শুনে ফিলিপ ভয় পেয়ে যায়, আর সে বলে যে তার নাম ফিলিপ। আর এসব কিছু দেখে এস্টার বুঝতে পেরেছিল যে কোনো না কোনো গণ্ডগোল তো অবশ্যই আছে। কিন্তু এস্টার এই সব কিছু ভুলে আবারও বাড়ি ফেরার পথে রাস্তায় ফিলিপের সাথে আবারও খপখপ করে। তারা যখন বাড়িতে আসে, তখন লিয়া তাদের জামাকাপড় দেখে বুঝে যায় যে তারা খপখপ করেছিল, কিন্তু লিয়া ফিলিপের প্রেমে এতটাই পাগল ছিল যে সে এটা বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল যে তার বোন তাকে জ্বালানোর জন্য এই সব কিছু করেছে। কিছুক্ষণ পরে এস্টার ফিলিপের সমস্ত জিনিসপত্র ঘেঁটে তার আসল পরিচয় খুঁজে পায়, যেখানে সে দেখতে পায় যে ফিলিপের আসল নাম থমাস। এরপর এস্টার সবাইকে সবকিছু খুলে বলে। তারপর ফিলিপ তাদেরকে সমস্ত সত্যি কথা খুলে বলে যে কিভাবে তাদের বাবা মা তাদের জমিতে ঋণ নিয়েছিল আর এই জমিটি হারায়, কিন্তু সেই ঋণ পরিশোধ করতে না পেরে তারা বিষপান করে আত্মহত্যা করে। আর এই মুভিটি এখানেই শেষ হয়।